তো হ্যালো গাইজ, আশা করছি সবাই আছো ভালো। সো এখন অনেকটাই ভোর, কটা বাজে কে জানে, জানিও না। সো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? তো সো ভিডিওটা কিছুটা আলাদা হতে চলেছে, ব্লগই, বাট এটা হতে চলেছে বর্ধমানের সবথেকে বড় ফল মান্ডি বা আড়ত, ঠিক আছে? তো তোমরা সবাই জানো মান্ডি বা আড়তের ভিডিও করতে গেলে অনেক ভোরবেলায় উঠতে হয়। তো যথারীতি আমি উঠেছি, ঠিকঠাক এখনো ঘুমও ছাড়েনি, কিন্তু ভিডিওর যে ফুর্তি আর আমেজটা সেটাই আমাকে টেনে তুলেছে। সো বেশি না বকে ভাট, লেটস গেট স্টার্ট। সো হে গাইজ, আমরা সবাই জানি যে ভোরবেলা একটা সুন্দর মুহূর্ত থাকে, মানে জাস্ট ওয়েদারটা একটা আলাদা রকমের কিছু একটা বোঝায়। সো দেখে নাও সে ভোরের কিছু সুন্দর মুহূর্ত, তারপর যাওয়া যাক। সো হে গাইজ, আমরা এখন চলে এসেছি সকাল সকাল, এখন মন্দির ভেতরে আমরা ঢুকলাম। সো এটা হচ্ছে মন্দির ফার্স্ট আড়ত বা ঘর বলতে পারো, যেখানে যার নাম এমএলএস, যেখানে সব রকমই ফল ঢোকে। সো তোমাদের মন্দির শেষ ভাগ দিয়ে দেখাবো। সো এখানে হচ্ছে সব থেকে আড়তের নাম করা ঘর এটা, যার হচ্ছে রতনের ঘর, অ্যান্ড ওইটা শেষ, অ্যান্ড যেটা ফার্স্টে বললাম তোমাদের এমএলএস এর ঘর ওটা শুরু। সো এটা হচ্ছে আমাদের সেই আড়ত বর্ধমানের সব থেকে বড়। তবুও আজকের দিনটা আড়তে একটু ফাঁকা ফাঁকাই ছিল। সো আস্তে আস্তে ভিড় হবে, চাপ নিও না, এটা বর্ধমান বস, এখানে সব কিছুই হয়। বন্ধুরা, এখন ফলের সিজন বলতে গেলে আনারসই বোঝায়। সো ফার্স্ট তোমাদের আনারস দিয়ে শুরু করব। সো যেহেতু এই ঘরে, মানে এই আড়তে আনারসটা সকাল সকাল উঠে গেছে বলে এখানে যেটুকু আছে সেখানকার লোকেরা আলাদা করে দিচ্ছে। অ্যান্ড সবথেকে বড় সাইজের, সবথেকে ভালো মানের আনারস নিতে গেলে তার পাশের ঘরে আমাদের চলে যেতে হবে, যেখানে দেখতেই পাচ্ছ আনারসের লাট, অ্যান্ড এখানে বিশাল বড় বড় সাইজ। সো সেই দিন এর পাইকারি দর ছিল 65 টাকা পার পিস, বাট কাঁচামাল তো দাম আপ ডাউন করতেই পারে। তারপরে আমরা দেখে নেবো 12 মাসের আমাদের ফল কলা, যেটা আমাদের সব থেকে বেশি মানে পাওয়া যায়। কলা মানে সব কিছুতেই লাগে, কিসে লাগে না গাইজ? সো মুন্ডিতে সব থেকে বেশি কলা ঢোকে বলা যেতে পারে, মানে যাকে তোমরা আড়ত বলো তাকে আমরা মান্ডি বা মুন্ডিও বলে থাকি এখানের লোকেরা। সো এই মুন্ডিতে প্রতিটা ঘরেই প্রায় কলা ঢোকে। সো কাটালি কলার দর নানা রকমের সাইজ অনুযায়ী হয়, যেটা এখন বলা যাবে না তোমাদের, যেহেতু ওটা কাকাদের সিক্রেট, সো আমি বলতে পারবো না। সো বন্ধুরা, এখন দেখে নেবো আমরা বেদানা, যেটাকে দু ভাগও হয়, কিন্তু এটা যেহেতু সাইজটা বড়, সো এটা বেদানা, এবং এর হাফ সাইজকে বলা যেতে পারে আনার বা ডালিম, ঠিক আছে? সো এখানে এখন ক্যারেট ক্যারেট এগুলো 20 ক্যারেটের মাল কি 25 ক্যারেট, কোনোটাতে যেরকম ওজন বিশেষ আছে। অ্যান্ড এটা হচ্ছে ডালিম, এটাও 25 থেকে 30 কিলোর ক্যারেট হয়। সো তো বন্ধুরা, এই ক্যারেট ক্যারেটের দাম সেই দিন ছিল 90 থেকে 120 টাকা পার কেজি, এবার দাম আপ ডাউন হতেই পারে, কাঁচা মাল। সো বাই দ্য ওয়ে গাইজ, এখন প্রতিটা আড়তে তুমি যেখানেই যাবে নানা রকমের আপেল দেখতে পারবে, বাট আমাদের বর্ধমানে আড়তে সবথেকে বেশি আপেলের কোয়ান্টিটিটা আসে, যেখানে এখন হিমাচল, কাশ্মীর, সিমলা ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের আপেল এখন আমদানি হচ্ছে, যেগুলো এখন দেখতেই পাচ্ছে এগুলো একটু পরেই পাইকারি হবে। সো এই আপেলের নানা রকম দাম হয়, কোনোটা 1200 টাকা পেটি, কোনোটা সব 1500, কোনোটা আবার 4000 5000, নানা রকমের পেটি, যেরকম ওজন বিশেষ সেরকম কোয়ালিটি বিশেষের দাম হয়। বাই দ্য ওয়ে, এখানে অনেক ধরনের আপেল আছে, একদম হিমাচল থেকে শুরু করে কাশ্মীর, সিমলা আরও এটসেট্রা এটসেট্রা নানা রকমের আপেল তোমরা দেখতে পাবে।
গজব বেজতি হ্যাঁ। তো বন্ধুরা, এখানে যথারীতি এখন আমের ডাক চলছে, মানে কে কত কিলো আম নেবে, কার নামে কত আম যাবে সেরকম এখন চলছে। তো এর না এই লোকটির নাম হচ্ছে চৌধুরী। কচি ভালো তো? না আজকে কিচ্ছু দেবো না, দোকান বন্ধ আছে। কত করে পাইকারি গেছে এগুলো? এগুলো কত করে গেছে? 35-40। তুমি এখন কোথায় যাবে মাল নিয়ে? এখন যাবো বিরাটা। মিরপুরে যাবে না এখন দাদা? না, আমি এইটা বিরাটা নামাবো, তারপরে মিরপুরে যাবো। আমি কোনো কিছুই নেবো না আজকে। না, আমাদের ফেমাস ভ্যানওয়ালা কাকা বরুণ কাকা, যাকে সবাই আদরে জামাই বলে ডাকে, খুবই ভালো মানুষ, মনের দিক দিয়েও ভালো। তো বন্ধুরা, এখন এখানে চলছে আনারসের হাত বাঁচাই বা আনারস বেছে, যা দাম হবে সেই দামে এখন সবাই নিয়ে যাবে, যাকে এখন বলে বাঁচাবাঁচি পড়ব। তো এটা সব আড়তেই হয়, এখানে আনারস বেছে নিতে হয়, তারপর বেছে নিলে দাম বেশি, আর লট নিলে দাম বেশি। তো এটাই বর্ধমান ভাই। তো ভাই, ফলের কথা হবে, আর সেখানে মৌসুমি নাম আসবে না হয় কখনো এটা। সো যেহেতু সেদিন মৌসুমিটা একটু কমই ঢুকেছিল, পাইকারি হয়েছিল কম, সো তার জন্য দেখাতে পারলাম না। বাট এখানে সেই দিন বিশেষভাবে কলা ঢুকেছিল, কাঁঠালি কলা ভালো সাইজের। অ্যান্ড কলা আমরা জানি যে সিঙ্গাপুরীও হয়, কাঁঠালি হয়, চাপা হয়, আরও বর্তমান আরও নানা ধরনের কলা হয়। তো সেই দিন কলা বহুত আমদানি হয়েছিল, যার জন্য তোমাদের কলাটা আমরা বিশেষভাবে দেখাতে পারছি। বাট তোমরা এসে দেখতে পারো কোনটার দাম কীরকম চলছে, অবশ্যই আসবে। অ্যান্ড নাশপাতিও এখন যেহেতু সিজন, সো নাশপাতির সাইজ বিশেষে দাম হয়, কখনো ছোটো নাশপাতি হলে বেশি দামের বেশি দাম। বাট এটা যেহেতু এক নম্বর মাল, মানে A1 কোয়ালিটি, তোমরা দেখতেই পাবে এটা সাইজটা কীরকম। এটার দামও বেশি না, এটা 450 টাকা না 800 টাকা পার পেটি, 7-8 কিলোর পেটি থাকে। সো তোমরা আসলে একটু ভালোভাবেই জেনে নিও, কেননা কাঁচামালের দাম তো আপডাউন হতেই পারে। চা খাওয়াচ্ছে কাকা এখন। Tomorrow, moving with the motion.
দেখতেই পাচ্ছো এখানে চলে এসেছে ক্যাভেন্টার কলা, যেটা এখন তোমরা ভাবছো যে ক্যাভেন্টার কলা বাইরে দিয়ে অর্ডার দিয়ে আসতে হয়, না গাইস, এটা পুরোটাই মান্ডিতে ঢোকে, আড়তে ঢোকে, লাট ঢোকে, বাট এটা আরও সকালে আসতে হয় তাহলে অনেক দেখা যায়, বাট এটা আপাতত এখন শেষের মুখে কয়েকটা রয়ে গেছে। তো গাইজ, গরমকালে আমি ফার্স্টে বলেছিলাম আমের কথা হবে না, সেটা হয়। তো যেহেতু এখন লাট মাল ঢুকলো, সে এখানে এখন আমগুলো এখন সাজানো হচ্ছে, যাকে আমরা এগুলো জেনে থাকি দোফলা, হিংসা করা, নানা রকমের আম আছে এখানে। বাই দ্য ওয়ে, এখন তোমরা আমের দাম অত্যাধিক বেড়ে গেছে, তোমরা যদি যারা আম প্রেমী বা আম প্রিয় তার একটু দেখে শুনে কেউ দামটা তাদের কাছে জানি ফ্যাক্টর করে না, এটা এখন 150-200 টাকা পার কিলো। গাইজ, এখন আমি চলে যাচ্ছি বাড়ি, তো কি আর করবো, সবাই বেরিয়ে যাচ্ছে, সো আমার চেনা পরিচিত ভ্যানওয়ালা কাকুটাও বললো চ ও বাড়ি যাচ্ছে, চল। তো গাইজ, প্রথম দিয়ে যে কটা আমি ফল দেখালাম শুধুমাত্র সেই দিনের জন্য এরকম দাম ছিল। আমি প্রথম দিয়েই বলছি যে কাঁচা মাল দাম আপ ডাউন করতেও পারে, তোমরা যারা যারা আছো যে ভাবছো ফলের ব্যবসা করবে বা করতে পারো, তারা এসে নিজে দাম দর করে মাল কিনে যাও। আমার ভালো করার চেষ্টা করলাম, সো ভিডিওতে ভালোবাসা দেখিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভুলবে না।